হ্যালো সেজা বেবি, আসসালামু আলাইকুম আম্মা। হেলিকপ্টার আসসালামু আলাইকুম। হেলিকপ্টার। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর এখন রান্নাবান্না শুরু করতে যাব, গেস্ট আসবে নিশ্চয়ই। আপনারা আমার গত ভিডিওতে দেখেই বুঝছেন তো, গেস্টটা আসার অপেক্ষা কেবলই ফোন করে কনফার্ম হয়েছি যে গেস্টরা আমাদের এখানে লাঞ্চে না, ওরা আসবে ডিনারে। তো আরেকটু সময় এক্সট্রা পেয়ে গেলাম, এখন রান্নাবান্না শুরু করব, করতে করতেই তো সন্ধ্যা হয়েই যাবে। তো চলুন তাহলে, আপনাদের ভাইয়াও আমাকে হেল্প করবে আজকে রান্নাবান্নায় কিছুটা, যদিও আপনাদের ভাইয়া পুরোটা সময় আজকে থাকতে পারবে না, ওর কাজ আছে বাইরে, আর সেই নিউজটাও আপনাদেরকে দিব। তো আগে রান্নাবান্নাটা শেষ করি, চলেন তাহলে। চলো সেজা, তুমি আপস্টেয়ার্স প্লে করবা? ওকে, প্লে করো, মাম্মি রান্না করে আসুক। ওকে ওকে, বাই বাই বেবি, বাই বাই রুফি, বাই বাই রুফি। বাসার মধ্যে আসলে আমি সবসময় হিজাব পরে থাকাটা কমফোর্টেবল ফিল করি না, এজন্য বাসায় সাধারণত এরকম ওড়না একটু প্যাঁচাই নিয়ে আমি রান্না বান্না শুরু করি। আর বাসার মধ্যে জর্জেট হিসাব করে রান্না করাটা অনেক বেশি রিস্কি, তাই আজকে সুতির এই ওড়নাটাকে আমি একটু প্যাঁচাই নিছি। এই তো আমি আগে তোমাকে একটু কেটে দিচ্ছি, তুমি রান্নাটা বসাই দাও। ঠিক আছে, ওকে। তাহলে 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 তোমার আজকে অনেক প্রেশার হয়ে যাচ্ছে না? আচ্ছা দাঁড়া, আমার ফোন আসছে, দেখি। তুমি তো আমার বাসার কাটিং মাস্টার, এটা তো সবাই জানে, কারণ তুমি কাটিং করা এক্সপার্ট। সেটা তো আমিও জানি, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে দারচিনি শেষ, বাট দারচিনির স্টক খুঁজে পাচ্ছি না। ওটাতে দেখতে হবে একটু। মাংস রান্নার জন্য আমি যেটা করি সচরাচর, ও আচ্ছা আপনারা আমার এই বড় পাত্রটা দেখছেন, এই বড় পাত্রটা তো আমি ওই যে গেস্ট আসলে রান্না করার জন্য একবারে কিনছিলাম, যে মাংস একবারে মেলা করে কষায় ফেলবো, তো সেটাতে তেল গরম দিয়ে দিছি। আর সাথে মাংসতে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে দারচিনি, এলাচ ফল, লবঙ্গ, তেজপাতা আর হচ্ছে কালো গোলমরিচ। আর যদি ল্যাম কিংবা হাঁস এই মাংসগুলো হয় তাহলে আমি হচ্ছে কালো এলাচটা ব্যবহার করি, বিফে আমি ব্যবহার করি না কালো এলাচ। তো সব মশলাগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে। আর সাথে যাবে হচ্ছে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে দিব, তাহলে হয় কি পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাড়াতাড়ি আমার কাজটা শেষ হবে আর কি। মোটামুটি সব মশলাগুলো এখানে আমি মাখাই নিচ্ছি, আপনাদের সে যেমনই গান গাচ্ছে, মা একটু গান গাও তো। এই মশলাটা এবার দিয়ে দিব। চুলার জালটা আমি একটু কমায় রাখছিলাম যাতে মশলা বানাতে বানাতে আমার পেঁয়াজ গুলো পুড়ে না যায়। আমি মশলাগুলোকে আগে খুব ভালো মতো কষায় নিব,
আমি সবসময় একটা কাজ করি, সেটা হলো এদেশে এসে দেখেছি যে গরুর মাংসগুলোতে না পানি দিয়ে সেদ্ধই করা লাগে না, এত বেশি নরম থাকে। চুলায় দেওয়ার সাথে সাথে মানে মাংসগুলো ছেড়ে আসে, খুব একটা কষানো যায় না, কষাতে গেলে মাংস ঝুরঝুরা হয়ে যায়। তো আমি একবারে যে মশলা মাখাইয়ে তারপরে মাংসটা বসানো ওইটা আমি করি না। তো মশলাটা আগে ভালোভাবে কষাই নি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, তারপরে কষানো মশলায় আমি মাংস দেই। এবং মাংস দেওয়ার পরে খুব বেশি সময় লাগেও না মাংস সেদ্ধ হতে। আর বাংলাদেশে তো আমাদের গরুর মাংস কষাতে কষাতে পানি দিয়ে আবার কষাও, আবার পানি দাও, আবার কষাও, কয়েকবার কষাতে হয়, তাও মাংস শক্ত থাকে। বাট এখানে আমি জানি না আমার এই এলাকাতেই কিনা, লুটন থেকে আমি যেই দোকানটা থেকে মাংস কিনি সবসময় এমন হয়েছে যে মাংস খুবই বেশি ছাড়ানো, মানে কষানোই যায় না, কষানোর আগেই সেদ্ধ হয়ে যায়। এখানে প্রায় 5.25 কেজি মাংস একসাথে কষাবো, সেই অনুযায়ী আমি সব মশলা নিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ। মশলা কষানো হয়ে গেছে, এই যে যখন এই যে এভাবে তেলটা উপরে ছেড়ে আসবে মশলার কাঁচা গন্ধ আর একেবারেই নাই। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। বিসমিল্লাহ। আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে যে গরুর মাংস প্রথম যেদিন রান্না হয় ওই দিনকার চাইতে 2-3 দিন জ্বালানোর পরে যে একটা কষানো কষানো পোড়া পোড়া ভাব হয় ওই মাংসটা। আমি কিন্তু এই মাংস রান্না করে ফ্রিজে দিব না, প্রতিদিন একবার কিংবা দুইবার করে জ্বালাবো, তারপরে 2-3 দিন পরে এটা খুব মজা হবে। কষানো মাংস একদম, প্রথমে হচ্ছে কষানো মাংস খেতে মজা, আর তারপরে হচ্ছে জ্বালানো মাংস খেতে মজা। আটবে এটাতে? আমি তো বুঝতেছি না, এর আগে তো 5 কেজি রান্না করছি আমি, এটাতে আটবে? কমে যাবে না, এর আগে 4.5 কেজি পর্যন্ত রান্না করছি, এটাতে আজকে হচ্ছে 5.25 কেজি, আটবে, একটু পরে কমে যাবে। প্রচলিত একটা কথা আছে কি জানেন, মেয়ে মানুষের দৌড় হচ্ছে 10 কেজি, এর উপরে না। বাট আমার মনে হচ্ছে আমার হাতের জোর 5 কেজিও না। সাধারণত বেশি রান্না বান্না খানা অনুষ্ঠানের হলে কিন্তু পুরুষ মানুষ লাগে, হাত দিতেই হয় পুরুষ মানুষকে, মেয়ে মানুষের পক্ষে সম্ভব না। ও আমার এই হাতে এমনিতেই জোর কম। তাহলে হাত দিয়ে পানি দিব, মাংসের মধ্যে পানি দিয়ে দিব? আপনি সে যাক বুড়ি কি বলতেছে, তাহলে হাত দিয়ে পানি দিতে পারো, পানি দিলে তো মাংস টেস্ট হবে না মা, এই মাংসে পানি লাগবে না, এমনি মাংস থেকে পানি বের হয়ে মাংস সেদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। মাংসটা কষানো হতে থাক, এবার চিকেনের ব্যবস্থা করব। আপনাদের ভাইয়াকে বলছিলাম চিকেনটা ক্লিন করতে, তো বাড়ি থেকে মানে বাংলাদেশ থেকে আম্মু ফোন দিছে, আমার শাশুড়ি আম্মু আর আমার দেবর, তাদের সাথে আমরা গল্প করতেছিলাম, সে যার পাপা কথা বলতেছে। আমি এক কাজ করি, ততক্ষণ আমি চিকেনটা শুরু করি, আপনাদের ভাইয়া এসে হাত লাগাবে। আমি আগে ভুড়িটা ট্রিম করে নিচ্ছি। এই ভুড়িগুলা প্রসেস করে ক্লিন করাই থাকে, তবে আমি আরেকটু গরম পানি দিয়ে যতটুকু যা করার করে নিই। এখানে প্রসেস করা ভুড়ি 3 কেজি মতো আছে, পুরাটাই একবারে কেটে কুটে জ্বালাইতে বসাই দিব। আমার যেহেতু প্রেশার কুকার নাই, সো ভুড়ি একদিন জ্বালায় খাওয়া যাবে না, প্রেশার কুকারে দিলে অবশ্য তাড়াতাড়ি হয়, একদম সঙ্গে সঙ্গে আপনি দিয়ে রান্না করে খেতে পারেন, বাট নর্মালি চুলায় জ্বালালে একটু বেশি সময় ধরে জ্বালাতে হয়, তো আমি ওটা করি না, আমি আজকে অল্প একটু সময় জ্বালাবো, কালকে আর একটু সময় জ্বালাবো, এভাবে জ্বালায় সেদ্ধ করে ফেলি আর কি, অথবা টানা বসায় রাখলেও হয়ে যায়। তবে ভুড়ি কিন্তু প্রেশার কুকারের চাইতে আপনি যদি চুলাই অনেকক্ষণ ধরে মৃদু আছে জ্বালাতে জ্বালাতে রান্না করেন ওটা বেশি মজা হয়। আপনাদের ভাইয়া চলে আসছে আমাকে হেল্প করতে আবার, তো ভুড়িগুলা এবার সে কেটে দিচ্ছে।
আর এদিকে মাংস কষানো হচ্ছে। এই যে রান্না বান্না করতে করতেই আমাদের বাসায় আমার মেয়ের গেস্টটা চলে আসছে, সিস্টাররা সে হ্যালো। সালাম দিয়েছো সবাইকে মা? কোলে করেছো? আর এই যে তাসমিন আপু চলে আসছে, বাচ্চা কাচ্চা সব, সে যা এখান থেকে জানলা দিয়ে দেখছে, দেখে খুব খুশি হয়েছে, একটা হাসি দিয়ে দিল। হ্যাঁ তরকারির জন্য পেঁয়াজটা একটু নরম করে নিব। এখানে মাছের এই যে ছোট ছোট মাছগুলো আর মাথা, মানে ইলিশ মাছের আর কি, এগুলো দিয়ে আমি আলু বেগুন আর টমেটো দিয়ে টক রান্না করব। দিশার ইলিশ মাছ পছন্দ, তো ভাবলাম যে আজকে রাত্রের জন্য মাছ করব না, রাত্রে অনেকে মাছ খেতে চায় না, তো টক রান্না করলে হয়তো ভালো লাগবে সবার, তো এটা দিয়ে টক রান্না হবে আর ইলিশ মাছ ইনশাল্লাহ কালকে করব। আর এখানে দিছি হচ্ছে আলু সেদ্ধ করতে, আমি উত্তরবঙ্গের যে ডিম আলুর ডাল সেটা রান্না করব, তবে আজকে ডিমটা ভেজে রান্না করব আর কি। মশলাও কষাই নিচ্ছি, স্লো হিটে রাখছি, খুবই হিটটা একদম স্লো করে দিয়ে। এই যে আলু, এই আলুগুলো কিন্তু মানে বাসায় লাগানো, গার্ডেনে লাগানো আলু, আমার গার্ডেনে না, আমার নেইবারের গার্ডেনে। তো গতকালকে নেইবারের বাসায় গিয়েছিলাম আর কি, সে যা খেলছিল আমাদের বেবিদের সাথে, তো ওনারা তারপরে আমাকে এগুলো দিছে আর কি, ওনাদের গার্ডেনও দেখাইছে। তো ভাবলাম যে যেহেতু নিজের হাতের লাগানো ওনাদের, আর এই আলুগুলো টাটকা খেতেই ভালো লাগবে। ইভেন এই যে আমাদের দেশের নতুন আলু যেরকম ছিলকা উঠে যায় না, ওরকম একটু চাপ দিলে উঠে যাচ্ছে, আর যেগুলো উঠবে না সেগুলো আমি ক্লিন করে ধুবো। ধুয়ে আমি আলুগুলো না ছিলেই এগুলো দিয়ে আজকে টক রান্না করব, ফ্রেশ ফ্রেশ আলু, সাথে টমেটো যাবে আর বেগুন যাবে, ইনশাল্লাহ এটা খেতে বেশি মজা হবে আজকে। এই যে আলুগুলো কেটে এবার দিয়ে দিচ্ছি, বেগুন দিব, পোড়াটা কি খেলো সে যা? সে যা তো খেতেই চাই না, ওই জ্বালাতনে আমি আছি। না না আমি খাওয়াই দিব, খায়ার আমি তাকাই বুঝছেন, খায়ার তাকাই না, চোখের দিকে তাকাই, আমি ভালো না খারাপ চোখ পড়তেছে, বাচ্চারা আসলে। আর আমি এদিকে সবজি টবজি গুলো কেটে নিচ্ছি, দিশারা এখনো আসে নাই, সো ওরা আসার আগেই রান্নাটা দেখি কতদূর করতে পারি। অবশ্য এখনো ডিনারের টাইম অনেক বাকি, আর ভাবছি এরপরে ইলিশগুলো দিয়ে হচ্ছে সরিষা ইলিশ করব। দেখি ইব্রাহিম ভাইয়া দিশা ওরা সবাই আসুক, তারপরে তাসমিন আপু সবাইকে জিজ্ঞাসা করব যে ওরা আসলে কি খেতে চায় ইলিশ দিয়ে। তো ইলিশ দো পেঁয়াজা, ইলিশের ঝোল, এটা তো সবসময় সবাই খায়। যদি ওরা সরিষা ইলিশ পছন্দ করে তো আমি ওদের জন্য সরিষা ইলিশটা করব। বেগুন কাটা হয়ে গেছে, তো এই যে ডিম একসাথে ফাটাই নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে। উত্তরবঙ্গের বিখ্যাত ডিম আলুর ডাল রান্না হবে, ডিমটা ভাজি করে, এই ডিমটা আমি ভাপায় ভাজি করব। তরকারিটা হতে থাক, এদিকে এবার ডিমটা ভেজে নিব পাশের চুলায়।
বিসমিল্লাহ। এবার এটাতে ঝোল দিয়ে দিচ্ছি, এটা একটু ঝোলঝলি করব, সাথে টমেটো গুলো দিয়ে দিলাম। এইতো ফ্রাই হয়ে যাচ্ছে, ডিম গুলো ভেজে উঠায় রাখছি। আমার কল আসছে, আজকে ব্যস্ততার মধ্যেও ব্যস্ততা, ফোন আসছে আমার একটা। এবার একটা একটা করে সব মাস্টার্স গুলো দিয়ে দিচ্ছি। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে, ব্যাপার না, একটু ছোট হয়ে গেছে পাত্রটা। পাত্রটা যদি আরেকটু বড় হতো তাহলে ভালো হতো। কি খবর আপনাদের? এখন দেওয়া যাবে না, দুজনকে পাশাপাশি দাঁড় করাতে হবে, তারপরে সুন্দর করে দিতে হবে। আমাকে দিলেও হইতো, আমি রেখে দিছি, আমি দিই নাই। ভাই একবারে উপরে আসেন, ভাই আপনাকে কষ্ট করতে হচ্ছে কারণ সেজার পাপা বাসায় নাই। আমার বোনের বাসায় আমি আসছি, নিজের জিনিস নিজে রাখবো না। না সেজার পাপা বাসায় নাই তো আসুক। ভাই আমি ঘর দোর সব গুছিয়ে রাখছিলাম কিন্তু কিচ্ছু গোছানো নাই। আমরা এটা এক্সপেক্ট করি সে যা আজি এরা যে জায়গায় থাকবে সবকিছু খুব টাইট থাকবে। এটা ম্যাজিক হচ্ছে, ম্যাজিক হচ্ছে, এটা হ্যারি পটার নাকি অন্য কারণ? আর যাই হোক ভাই, বাচ্চারা খুব খুশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ একদম। আমরা কি খুশি না? ডিম আলুর ডাল রান্না হচ্ছে, আলুটাকে কষানো শেষ করে কেবলই একটু ঝোল দিলাম তরকারিটা মজার জন্য। এটা হতে থাক, তারপরে আমি এই ডিমটা দিয়ে দিব। এদিকে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন আর টমেটোর টকের রান্নাটা হয়ে গেছে, ঝোলঝোল টক রান্না। আর এখানে গরুর মাংসটা কষানো অলরেডি হয়ে গেছে অনেক আগেই, ওটাকে নামায় রাখছি, রাত্রে খাওয়ার আগে এটাকে আমি আরও একবার চালাবো। আলুর ডালে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভাজি ডিম দিয়ে কিন্তু আলুর ডাল বেশি মজা লাগে, সেদ্ধ ডিমের এক মজা, ভাজি ডিমের আর এক মজা। আচ্ছা আপনাদের কার কার কাছে মানে আলুর ডালের কোন ডিমটা ভালো লাগে? লাইক সেদ্ধ ডিম কে পছন্দ করেন এই ডালে, আর ভাজি ডিম কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো। দেখি আমার দলে কয়জন লোক। এখানে আমি আরেকটা ঝটপট ভাজি করে ফেলছি, দিশা যেহেতু সবজি পছন্দ করে বললো, ও ডায়েটে আছে তো এই জন্য স্প্রাউটস আর সুইট ক্যাবেজ ফ্রোজেন ছিল, সেটা কেটে কুটে নিয়ে আমি এটা ভাজি করে ফেললাম। এই তো রান্না বান্না মোটামুটি শেষ। সবাই খাচ্ছে, সবাই খাও, খেতে হবে। যাও আন্টির কাছে ভাত নাও, সেজে যাও। বসবা আঙ্কেলের পাশে, বসো, যাও আঙ্কেলের পাশে বসো,
এখানে বসো মা মুখটা শেষ হলে আবার আন্টির কাছে নিয়ে আসো তোমার 42 রাইস এন্ড মিট ওকে দিশা আর তাসমিনা আপু বসছে বাচ্চাদের খাওয়াইতে বাচ্চা পার্টি বাচ্চা পার্টি খাচ্ছে এই সুযোগে আমার সেজানো খাওয়া হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ও নরমালি খেতে অনেক জ্বালাই আজকে আমার জ্বালায় না আমি খাইছি তোমাদের বাসাতে গিয়ে কিন্তু সেজা ভাত খাওয়া ধরছে এটা একদম ট্রু আমি সবসময় বলি কথাটা ভাত খেলে হয় কি বাচ্চারা কম জানায় পেটে থাকে লং টাইম মানে বদার করে মানে সবসময় শুধু বদার করে কান্নাকাটি কতগুলো গেস্ট আসছে তোমার বাসায় কতজনের সাথে খেলতে পারো আহিল আসছে আইরিশ আসছে আয়াদ আসছে বাচ্চাদের খাওয়ানোর পর্ব চলছে এরপরে আমরা খাবো কিন্তু আজকে আমার তিনি নাই ভাই তাকে অনেক মিস করতেছি তো রাতের খাওয়া দাওয়া চলছে আমাদের এর মাঝে একটা মানুষ আমাদের মাঝে নাই আমার রান্না বান্না সবই শেষ সেজার পাপা যেহেতু বাসায় নাই তো একা একাই আমার সব করতে হচ্ছে ভুঁড়িটা বসাইছি যে ঘুরিটা আর মনে হয় না আজকে রাত্রে সম্ভব আমি চেষ্টা করতেছি এটাকে জ্বালাইতে আজকে রাত্রে না হলেও ইনশাল্লাহ আজকে জ্বালায় কালকে সকালে বা দুপুরে এটাকে খাওয়া যাবে সবাই অনেক মজা করতেছি আমরা কিন্তু তার মাঝেও সেজার পাপার কথা আমার মনে করতেছে ও কাজে গিয়েছে আজকে রাত্রে কখন আসবে জানি না কত রাত হবে তাও জানি না আসলে এরকম কখনো ও মানে রাত করে বাইরে থাকিনি কাজে আসলে কিছু করার নাই মিস করছিস সেজার পাপা বলো ফিক্স ইট করব ওকে দাও ফিক্স ইট করে দি সরিষার তেলের সালাদ হবে তোমার আঙ্কেল তো আমি নকশা করব না আই প্রমিস শোনো আমাদের বাসায় কিন্তু বাসমতির চাল এটা কিন্তু গোল্ডেন শিলা বুঝছো তুমি দেখো ভাতটা একটু ডিফারেন্ট এইটা আজকে মেহমানরা খায় কিন্তু হোস্ট নাই বাড়ি কিছু করেন নাই হ্যাঁ হ্যাঁ আমি জয়েন করবো আপনারা শুরু করেন গেস্টটা খাচ্ছে আপুর পছন্দের যে শুটকি ভর্তাটাও ছিল তানিয়া চৌধুরী আপু বানাই দিয়ে গেছিল আমাকে উনিও কিন্তু সিলেটের মানুষ সো ওনার হাতের বানানো শুটকি মজা না হ্যাঁ সিলেটের মানুষ কিন্তু এই শুটকিটা ভালো বানাতে পারে এই ভর্তাটা তারাই স্পেশাল তো এই তো আমাদের ছোটখাটো আয়োজন আমি একা হাতে ভাইয়া আপনি তো ভাত একেবারেই নেন নাই আমি সালাদ এবং কারিটা বেশি খাবো কি প্রপার ডায়েটে আছেন না না প্রপার না জাস্ট ওকে ডায়েটে আছি আচ্ছা আর কারণ ভাত খেয়ে তো লাভ নেই
মজা তো তরকারি তাই না এটা সত্য দিশা ভাত নাও আমি নিয়ে নাও না নিয়ে নাও ওইটা ইয়ে তো আমার মতো আমি নিব কাটা দিব না না কাটা কাটা আপু আমি দিয়ে দিই দাঁড়া না আমি নিচে থাক আর নাও আচ্ছা আবার নিবে দেখো হুম একটু জোর আমি নরমালি এটা আমার ফেভারিট না বাট আজকে দেখি খেয়ে দেখেন ভাইয়া কেমন হয় আচ্ছা খাও তোমরা খাও আমি লবণ নিয়ে আসি তোমার জন্য দিশা লবণ তুমি এসে বসো হ্যাঁ হ্যাঁ লবণ নিয়ে বসছি না না এই পাশে দিশা লবণ হ্যাঁ वेलकम তুমি বসো এবার আসো বসো না